এই ভিডিওতে একটি অটো বায়োগ্রাফি আছে আমি প্রশ্নটা পড়ছি রাইট অ্যান্ড অটো বায়োগ্রাফি অপ এ ব্রোকেন বাইসাইকেল একটি ভাঙা বাইসাইকেলের আত্মজীবনী লেখ অ্যান অটো বায়োগ্রাফি অপ এ ব্রোকেন বাইসাইকেল একটি ভাঙা বাইসাইকেলের আত্মজীবনী নাও আই অ্যাম এ ব্রোকেন বাইসাইকেল এখন আমি হই একটি ভাঙা সাইকেল বাট আই ওয়াজ ওয়ান্স নিউ অ্যান্ড শাইনিং কিন্তু আমি এক সময় ছিলাম নতুন এবং চকচকে নিয়ারলি ফরটিন ফিফটিন ইয়ার্স এগো মোটামুটি চোদ্দ পনেরো বছর আগে মাই বডি ওয়াজ মেড আমার শরীরটাকে বানানো হয়েছিল বাইরলিক্স বাইসাইকেল কোম্পানির দ্বারা ইন দিল্লি দিল্লিতে ফ্রম দেওয়ার সেখান থেকে আই ওয়াজ ট্রান্সফার্ড আমাকে স্থানান্তরিত করা হয়েছিল টু এ সাইকেল শপ একটি সাইকেলের দোকানে অ্যাট আসানসোলে ডে একদিন এ থার্টিন অর ফোরটিন ইয়ার্স ওল্ড বয় একটি তেরো চোদ্দ বছর বয়সের বালক কেম টু দ্য শপ দোকানে এসেছিল উইথ হিজ ফাদার তার বাবার সাথে অ্যান্ড লাইকড মি টু বাই এবং আমাকে কিনতে পছন্দ করেছিল দেন তারপর আই ওয়াজ টেকেন টু দ্য ফ্যামিলি অফ দ্য বয় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই বালকটির পরিবারে রাইডিং অন মি আমার ওপর চেপে হি ডেলি ওয়েন্ট সে প্রতিদিন যেত টু স্কুল স্কুলে হি অলসো ক্লিনড মি ডেলি সে আমাকে প্রতিদিন পরিষ্কারও করত। হি ইউজড মি সে আমাকে ব্যবহার করেছিল ফর এ লং টাইম দীর্ঘ সময় ধরে অ্যান্ড বিকেম এ ইয়ং ম্যান এবং একটি যুবক মানুষে পরিণত হয়েছিল হি গট এ সার্ভিস সে তখন একটি চাকরি পেয়েছিল নিয়ারলি থ্রি ইয়ার্স এগো মোটামুটি তিন বছর আগে অ্যান্ড বট এ মোটর সাইকেল এবং একটি মোটর সাইকেল কিনেছিল হি পুট মি ইন এ স্টোর রুম সে ভরে দিয়েছিলো আমাকে একটি স্টোর রুমে ইন ডার্ক অন্ধকারে ফ্রম দেন অন তখন থেকেই আই হ্যাভ বিন ইন দ্য ডার্ক প্লেস আমি রয়েছি অন্ধকার স্থানে ফরে লং টাইম দীর্ঘ সময় ধরে নটওয়ার্কিং কাজ না করে আই বিন নাও ইউজলেস আমি এখন হয়ে পড়েছি অব্যবহার্য অ্যান্ড ব্রোকেন এবং ভাঙা